কৃষ্ণ, আশা করি তোমরা খুব ভালো রয়েছ। হরে কৃষ্ণ, তোমাদেরকে শতকোটি প্রণাম নিবেদন করি। আশা করি ভগবানের কৃপায় তোমরা খুব ভালো রয়েছ। তো এখন কাল থেকে দামোদর মাস শুরু হয়ে গিয়েছে। যেই দামোদর মাস কথার অর্থ হলো ভগবানের খুব প্রিয় মাস। এই মাসে যে যত পারো পুণ্য অর্জন করো, যতটা পুণ্য তুমি অর্জন করবে ততটাই পুণ্য তোমার, অর্থাৎ ততটাই পুণ্য তোমার অক্ষয় হয়ে রয়ে যাবে। এই মাসে ভগবান অনেকগুলো অফার দিয়েছেন যেমনিভাবে কৃপা লাভ করার জন্য। এই মাসে দীপদান করার বিশেষ একটি মহত্ব রয়েছেন, যে মহত্বটা, যেই গল্পটা আমি আজকে বলবো আশা করছি। তো তার আগে আমি কিছু এই দামোদর মাস পারলে কী হয় সেইগুলো একটু বলে নিই। তো দামোদর মাস পারলে কী হয়, যে দামোদর মাস যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ, তেমন মাসের মধ্যে দামোদর মাস শ্রেষ্ঠ। দামোদর মাস হচ্ছে ভগবানের মাস, খুব প্রিয় মাস। দামোদর মাস যে মাস, যে ভগবান আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে যে যত পারো পুণ্য অর্জন করো। তো এই দামোদর মাস আমরা পালবো কী করে? না, যারা বৈষ্ণব হয় ওনারা খুব কঠোরভাবে নিয়ম করে পালেন, যে ভগবানের পেটে অর্থাৎ দড়ি বাঁধা থাকে বলে, তাই জন্য সি বাঁধা থাকে বলে, তাই জন্য আমরা খুব কষ্ট, ভগবানের কষ্ট হচ্ছে বলে সেই কষ্টটা আমরা মানে খুব ভাগাভাগি করে নিতে চাই, যাতে ভগবান একটু হলেও আমাদের, অর্থাৎ ভগবানকে, যে ভগবান যে অর্থাৎ যে রশ্মি বেঁধে দিয়েছে যশোদা মা ভগবানের, অর্থাৎ উদরে, অর্থাৎ উদরে যখন রশ্মি বেঁধে দিয়েছেন তো গোপাল বলছে মা আমাকে ছেড়ে দাও। তো ভগবান যখন বলছেন আমাকে ছেড়ে দাও, তো আমাদের ভক্ত কতটাই না কষ্ট হচ্ছে, ওখানে সবাই কষ্টটাই কষ্ট হচ্ছে। তো এটা ভগবানের একটি লীলা, যে লীলাটা এতদিন প্রকাশ পায় না, যে অতদিন মানে যে এতদিন ব্যাপী প্রকাশ হয় না, সেটা হলো দামোদর মাস, যে পুরো এক মাস অর্থাৎ 30 দিন ধরে এই মাস অর্থাৎ প্রকাশ পেয়েছে। তো এই মাসের বিশেষ মহত্ব, যে আমরা যদি এই মাসে একটু ভগবানের, অর্থাৎ সবসময় ভগবানের চিন্তা করতে হয় কিন্তু অপর চর্চা পরনিন্দা পরচর্চা করতে নেই, কারণ ওর, আমি যদি কোনো খারাপ চর্চার মধ্যে থাকি তো ওর খারাপটা আমার মধ্যে চলে আসবে, তোমার ভালোটা ওনার মধ্যে চলে যাবে। তো তেমনিভাবে এই মাসটা শত শত নাম করতে হয়, লক্ষ লক্ষ নাম, যারা বৈষ্ণব হয় ওনাদেরকে শতকোটি প্রণাম করি, ওনারা লক্ষ লক্ষ নাম করছেন, অনেক বৈষ্ণব আবার ভজধামে চলে গিয়েছেন এই মাসে শুধু ভগবানের চর্চায় থাকার জন্য। আর এই মাসে বিশেষ একটি লীলা হলো যে দীপদান। তো দীপদানে যে লীলাটা আমি বলবো বলছিলাম, যে একটি ইঁদুর, অর্থাৎ ইঁদুরটি, যে একটি মন্দিরে দীপ জ্বলছে, দীপ যখন জ্বলছে তো ইঁদুরটি একটু মানে তেলের গন্ধ পেয়েছে, অর্থাৎ যখন তেলের গন্ধ পেয়েছে ইঁদুরটা কী করেছে, ওই তেল খেতে যে পুরো তেলটা খেতে চলে, মানে তেলটা খেতে চলে গিয়েছে, তখন ওর গায়ে পুরো তেলটা ঢালা হয়ে প্রদীপটায় আগুন জ্বলে গিয়েছে, দাহাউ করে জ্বলে গিয়েছে। তখন ভগবান উনাকে কৃপা করলো, কোথায় না গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিল। তেমনিভাবে উনি না যেনও গোলক বৃন্দাবনে যেতে পারে, কিন্তু আমরা মনুষ্যত্ব অর্থাৎ মানুষ যেন শুনেও কেউ একটু ভগবানের অর্থাৎ কিছুই করছে না। এই মাসটা ছাড়ুন, এত কিছু পালার যারা বৈষ্ণব হয় ওনারা অনেক কিছুই কষ্ট করেন, আতুর চালের অন্ন পান, ভগবানকে সবসময় প্রসাদ দেখিয়ে পান, তো বরবতি, পটল, বেগুন, সর্ষার তেল, মাসকলাই এগুলো বাদ দিয়ে দেয় ওনারা, পুরো টোটালি বাদ দিয়ে প্রসাদ পান। এমনিতেও মাসকলাই আমাদেরকে পেতে নেই, এটা সাধারণ মানুষদেরকে, যারা প্রতিটা মাসেই নিরামিষ পায় তবু ঘরের জন্য একটু আদুরু করে দিতে হয়, কারণ সেই সব মানুষের জন্য মাসকলাই আরও ইত্যাদি ইত্যাদি জিনিস বর্জন করা রয়েছেন। তো এই মাসটা খুব মানে আমরা যদি অন্য কোনো দিনে যদি একমালা জপ করি, ওই একমালা জপের মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি রয়ে যায়, কখনো কখনো কেউ হয়তো আর কি মানে কথা বলছি তখন আমরা জপ করে নিয়েছি, ওখানে কিছু ভুল ত্রুটি অর্থাৎ অপরাধ রয়ে যায়, আর ওটা মানে পূর্ণ হচ্ছে ঠিকই, কিন্তু ওই দিন আমাদের মানে অন্য অন্য দিনে খুব অপরাধ হয়ে যায়। আর মানে অন্য দিন ভাইভাবে জপ করেন না, তার থেকেও উন্নতভাবে খুব গভীরভাবে এই জপ নিষ্ঠা সহিত করতে হবে। তো
নিষ্ঠার সাথে, অর্থাৎ নিষ্ঠা, ভগবান প্রথমে বলেছে নিষ্ঠাকে খুব পছন্দ করেন, সবসময় নিষ্ঠাভাবে থাকতে হয়, ভগবানের মন্দির সবসময় এই সময় পরিষ্কার রাখতে হয় ও ধূপ সবসময় জ্বেলে রাখতে হয়, তাতে ভগবান আসে। তো দীপদান অবশ্যই করবেন, আকাশদীপ করবেন, আর এই মাসে যদি একটু একটু পুণ্য কেউ করে তো ওটা জমা হয়ে রয়েছে। আমি আশা করি তোমরা এই দামোদর মাস পালন করবে, আর আমি যদি কোনো দামোদর মাসের আরও অনেক লীলা জানতে পারি এই মাসে আমি সে অর্থাৎ শেয়ার করব। সবাই ভালো থাকো, হরে কৃষ্ণ, সত্যগুরু প্রণাম, নিমন্ত্রণ করি, হরে কৃষ্ণ প্রণাম।